अस्सलाम वालेकुम। কি হলো ভাই? না মুমিনুলের তো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আশিক খান মিয়া আপনারা যুক্ত করা আছে, প্লিজ আনমিউট করে বলুন। আশিক খান মিয়া, ধন্যবাদ ভাইয়া যুক্ত করার জন্য। অনেক ঠিক আছে, দেখে অনেক দিন পরে আপনাদের সাথে যুক্ত হতে পারলাম। সেই 2019 থেকে আপনাদের লাইভ গুলা শুনি। আজকে কয় বছর পর? প্রায় 4 বছর পর। ধন্যবাদ যুক্ত করার জন্য। মানে প্রায় দিনই আপনাদের লাইভে এখন যুক্ত হই, বেশি সময়ও পাই না। আমি একটা বাইরের দেশে আছি, ইউরোপের একটা দেশে আর কি। তো এখনো রান্না বান্না ব্যস্ত, এই জন্য আনমিউট করে কোন থেকে আসিলাম আর কিছুটা ফ্রি আছি আর কি। তো আসিফ ভাই খুব ভালো একটা বিনোদন দিতে পারেন, ওই যাকে ধরে নাকি একদম জোকের মতো ধরে আর কি, যে কোয়ান্টাম কোয়ান্টাম বলতেছেন এতক্ষণ থেকে। বেচারা তো অবস্থা খারাপ। না আমি তো কি আমি কি আমি কি ভুল কিছু বলছি যে জি না জি না, ভুল বলেন পয়েন্টটা কি না ভাই। ভুল নাকি? না আসিফ ভাই, না আপনি যথেষ্ট যথেষ্ট সুযোগ দিয়েছেন তাকে, যথেষ্ট সুযোগ দিয়েছেন, মানে সে একটু কি কিছু ভুল করলে ভূমিতের আপনি একদম সাই দিয়ে ধরেন। ওই যে আরেকজন ভদ্রতা একজন ভাই, মহিলা বলছিল জরুরি কথা, জরুরি 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 জরুরি, এটা আপনি বলতে বলতে আপনি আধা ঘন্টা কাটাই দিচ্ছেন শুনলাম আর কি। তো না ভালো। ফারাজ ভাই, ফারাজ ভাই, ফারাজ ভাই, মানে আশিক ভাই, মানুষের তো ভুল হইতেই পারে, আমারও ভুল হয়, আমার অনেক জি সময় জি ভুল জি হয়, কিন্তু যদি একটা কারেক্ট করে দেয় কেউ, যদি কারেক্ট করে দেয় আমাকে, তাহলে তো আমি মেনে নেওয়া উচিত, তাই অবশ্যই না? হ্যাঁ অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। ঠিক আছে, ধন্যবাদ ভাই আমার ভুলটা শুধরে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা তো বলা উচিত, কিন্তু ওরা মানে স্বীকার করতে রাজি না। ওই যে ওরা তো লজ্জা পাইবে, এই জন্য তো ওরা স্বীকার করতে রাজি না। এই যে একটু আগে একজন একজন নারী যুক্ত হলেন, ডালিয়া, আমি ভুল উচ্চারণ, প্রথমে ডালিয়া বলছিলাম, পরে আবার ডাইলা বলছিলাম, ডাইলা বলছিলাম, মানে ডাইলা ভাই। হ্যাঁ ডাইলা বলছিলাম, তারপরে উনি আমাকে মানে হেভি একটা ঝাড়ির মতো মারলো, আমি কিন্তু আবার সরি বলে আবার ঠিক করে নিছি, তাই না? এটাই তো হচ্ছে গিয়ে নর্মাল প্রসিডিউর, যে কিভাবে ঠিক করে নিব আমরা। কিন্তু আমি যদি বলতাম যে আমার ভুল ধরে দিতেছে, তো এখন গালি আজকে তো আপনার নাম ডাইলাই হবে, আমি তোরা ডাইলাই বলে আপনি আজকে ভাই আজকে একটা ঘটনা ঘটছে। হ্যালো, একজন মুমিন ভাই একজন ঘটনা ঘটাইছে। উনি পাকিস্তানি আর কি, তো পাকিস্তানি একজন এখানে আমাদের কোম্পানিতে আছে, সে ড্রাইভিং করে। তো সে অনেকদিন থেকে বলছে যে এই ইউরোপের অনেক দেশগুলাতে ওই খালি গায়ে মেয়েরা তাকে অর্ধ উলঙ্গ এগুলা তো দেখলে আমার মানে কিরকম কিরকম করে, এগুলা কি ইমান নিয়ে বাঁচা যাবে, এইটা করা যাবে, এটা করে এইগুলা বলতো আর কি। আফগানিস্তানে চলে গেলেই পারে, এত কান্নাকাটি করে ঘটনা কি হয়েছে আজকে, উনার উনার আজকে নুটা খাইতা টয়লেটে ফ্লাশ মাইরা দিছে কে, মানে মানে কি ওই বলবো, পাকিস্তানি কে উঠে, মানে নিজে নিজে আর কি, ওর নুনুটা খাইতে। নিজে? হ্যাঁ হ্যাঁ, নিজে নিজে কেন মানে সে উত্তেজিত হয়ে যায় দেখা, উত্তেজিত হয়ে যায় দেখে যে সে ঠিক ঠিক থাকতে পারবে না, এই জন্য সে বলে কি করব কি করব, এইখান থেকে সে তার নুনুটা খাইতে দিচ্ছে। আয় হায় কি বলবেন, আপনি কি জোক করতেছেন ভাই? সিরিয়াস দিন না দিন না, যোগ করতেছি না। না না, তো এই কাহিনী, এই টাইপের কাহিনী আমি আগেও শুনছি, আগেও এটা কোনো কথা আছে ভাই, মানে কেমনে পারি আমাদের এক আত্মীয়, মানে গ্রামের আত্মীয়, সে এই এক লোক এই কাজ করছিল একবার, কি পরিমানে মুমিনদের মানে মাথা খারাপ হইলে এরকম কাজ করতে পারে ভাই ভাই? আমি আমার যদি এটা থাকতো, ধরেন আমার সিরিয়াসলি এমন ঝামেলা আছে যে আমি নিজেকে ঠিক রাখতে পারতেছি না, আমি দরকার হইলে মাথাটা নিচু রাখবো, মানে সবচেয়ে সহজ ইয়েটা তো এটা যে আমি দরকার হইলে একটা ভালো সানগ্লাস পরে মাথাটা ইয়ে রাখবো, চোখটা বন্ধ রাখবো, সামথিং, ওর যদি খুব সমস্যা হয় আমি অন্য দেশে চলে যাবো, আমি দরকার হইলে আফগানিস্তানে চলে যাবো, পাকিস্তান চলে যাবো, আমি এখানে থাকবো না। তারপরে তো আমি ওই ভাই, ওই ভাই এটা অন্য রুমে থাকে, কিন্তু ওখানে আরো বাংলাদেশি ভাইয়েরা আছে আমার রুমের পাশের রুমে আর কি। তো উনি আসতেন মাঝে মধ্যে, আসতেন তো আমার রুমে নামাজ পড়ার জন্য, বলতেন একটু নামাজ পড়ি। আমি নামাজ পড়ার সমস্যা নাই, ওখানে নামাজ পড়ো, নামাজ পড়তো প্রায় 5 অব্দি নামাজ পড়তেন উনি। তো এইরকম অবস্থা শুনতেছি আর কি, আমি আর দেখতে চাই না এখনো, কিন্তু এই যে অবস্থা ভাই। এখন এই সে যদি নিজের নুনু নিজে কাটতে পারে ভাই, সে মানে তার ধর্মতে আঘাত লাগার জন্য সে তো মানুষও খুন করতে পারে, তেমন ওর জন্য তেমন কোনো ব্যাপার না। ফারাজ ভাই, ফারাজ ভাই, আমার টাইম আসলে শেষ হয়ে গেছে, আমি তাহলে আজকে বিদায় নিই, আপনি কিছুক্ষণ কন্টিনিউ করেন তাহলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আসিফ ভাই, ওকে তাহলে গুড নাইট, সবাইকে শুভরাত্রি, আমি আজকে বিদায় নিচ্ছি। আর ফারাজ ভাই তো আছেন, শুভরাত্রি আসিফ ভাই, ফারাজ ভাই স্ক্রিনটা বড় করে তারপরে যুক্ত করেন, তাহলে আজকে শিওর বিদায়, শিওর আসিফ ভাই, ওকে আশিক ভাই গুড নাইট, তাহলে বাই বাই, গুড নাইট আসিফ গুড ভাই। নাইট। জি ভাই, তারপর ভাই ওই যে দেশ থেকে দেখলাম যে একজন যুবক ওই যে পায়ে হেঁটে সৌদিতে রওনা দিছে, এটা নিয়ে কিছু বলেন। এটা এটা আমার আমার মনে হয় এটা হচ্ছে তার নিজস্ব বিষয়, সে যদি পায়ে হেঁটে যেতে চায় তার সাই, তার কাছে এখন কেউ বলতে পারে ভাই এটা হচ্ছে কি পাবলিক পাবলিসিটি স্টান্ট এসেই হইতে পারে, আই ডোন্ট নো, বাট এটা তো সে নিজের মধ্যে রাখতেছে, সে নিজে 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 নিজেরা সাফার করে যাচ্ছে। আমার কিছু আমার
আমি মনে করি এটা তার পুরোপুরি তার অতীত। সে বলছে যে সাইকেল দিয়ে 64 জেলা ভ্রমণ করছে, সে ভ্রমণ পিপাসা, যে ভ্রমণ লাগবে সে যদি এটা থেকে হতে পারে যে আমি তো দেশ ভ্রমণ করলাম, এখন দেখি আমি দেশ থেকে বিদেশে বিভিন্ন দেশগুলো ভ্রমণ করতে পারবো পায়ে হাঁটলে ভালো। এটা কিন্তু এটা সে যদি মনে করে সে এটা করতে পারবে, সে যদি মনে করে যে তার এটা করা উচিত, তার এটা ধর্মীয় বা যেটাই তার মনে চাইছে, সে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আপনার ইয়েটা যেমন সে কেটে ফেলাইছে হইলো, তার মতো না, লিস্ট নিজের এতটা তো ক্ষতি করতেছে না, সে করুক সমস্যা কি, সে যদি এটা যেতে চায় যেতে পারে, সে যাক, টোটালি আপ টু হিম। হ্যাঁ, যদি সে ওইটা মনে করে যে ওই সোয়াব কামানোর জন্য যাবে তাইলে তো এটা টু মাচ। এটা ওর্থলেস, বাট মানে আমাদের দৃষ্টিকোণ থেকে তো অবশ্যই ওর্থলেস, যেহেতু এটা অন্যান্য অন্ধবিশ্বাসের বাইরে আর কোনো ক্যারেক্টারিস্টিক্স নাই এটার মধ্যে। বাট সে যদি মনে করে এটা শেষ সোয়াব পাবে এবং মন থেকে ভালো ফিল করবে, সে সৌদি কেন, সে সৌদিতে যদি ঘুরে দরকার হলে আমেরিকা যাক, সেখান থেকে ঘুরে আবার বাংলাদেশে আসুক, কেন পসিবল আমি জানি না, বাট সে যদি যেতে চায় যাক, সেটা তো কি কার কি কার কি আব্দুল্লাহ আসে, সে যেতে যেতে চায় যাবে। অবশ্যই সরকারের সহযোগিতা লাগবে যে বিভিন্ন দেশের ভিসার জন্য হ্যাঁ এটা তো সেইভাবে যাবে। লাগবেই, ভিসার জন্য তো অবশ্যই সহযোগিতা লাগবে। হ্যাঁ ঠিক আছে মিয়া খান ভাই, শিক্ষান মিয়া ভাই, ভালো লাগলো কথা বলে, আমরা তাহলে অন্য জনের সাথে কথা বলি। আচ্ছা, আমি ব্যাকেজ থেকে আসি, আপনার আলাপ হলো। ব্যাকসেজে থাকবেন, হ্যাঁ হ্যাঁ, ব্যাকসেজে থাকবেন নাকি ইয়ে থেকে শুনবেন, ইউটিউব থেকে শুনেন? আমি ইউটিউব থেকে শুনি। হ্যাঁ ইউটিউব থেকে শুনেন তাহলে, ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, ওকে ওকে, ভালো থাকেন তাহলে, কথা বলে ভালো লাগলো, গুড নাইট। গুড নাইট, গুড নাইট ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভাই ভালো আছেন, ধন্যবাদ ভাই যুক্ত করার জন্য। আচ্ছা ভাই একটু আপনাকেও আগে কি ধন্যবাদ যুক্ত। একটু আগে ভাই কি কাহিনী শুনলাম ভাই, আমার তো ভাই মানে শরীরে লোম দাঁড়ায় গেছে। হ্যাঁ মানে এটা তো ভয়ঙ্কর, ভয়ঙ্কর ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর এটা। আমি তো চিন্তা করলে হাত পা ভাই হাত পা কাঁপাতে আমার আমার ভাই কপাল দিয়ে ভাই ঘাম ঝরতেছে। আপনার আমরা যখন ভাই কোনো মানে এমন যখন ভাই নিজের নিজে কখনো যদি ভাই ব্যথা যদি আমরা দিতে যাই, তখনও কিন্তু ভাই অনেক সময় হাত কাঁপে যে এটা মানে আদৌ কি মানে সম্ভব কিনা, মানে করতে পারবো কিনা, এরকম কিন্তু হয় ভাই। কিন্তু ইয়ে এত বড় কাজ মানে যেখানে ভাই মনে হয় একটু মানে আঁচল লাগলেও মনে হয় যে ভাই মানে মনে হয় মানে জীবনটা নাই হয়ে যায় এরকম একটা অবস্থা লাগে। এখানে এই লোক কিভাবে এই কাজ করতে পারে একটা মানুষ, দিন প্রচুর প্রচুর পরিমাণ ইমান থাকা দরকার, প্রচুর ইমান ভাই, ঠিক ভাই এত ইমান আমাদের নাই, চাইও না ভাই এরকম ইমান নিজের কাছে রাখেন। আচ্ছা ঠিক আছে, আমরা একজনকে যুক্ত করি তাহলে, মিডনাইট জোন, মিডনাইট জোন আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। অর্ণব ভাই শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ভাই, শুভ সন্ধ্যা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে ভাই, বলুন। আচ্ছা ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। আমি 2016 সাল থেকে আসিফ ভাইকে শুনে আসতেছি, তো আসিফ ভাই তো চলে গেলেন, যাই হোক আজকে আমি একটা ছোট্ট একটা অনুরোধ নিয়ে আসছি। এই যে আপনাদের চ্যানেলে যে এই যে ছোট ছোট অ্যানিমেটেড যে ভিডিও গুলা দেন, তো ওইটার খুবই দেখে খুব ভালো লাগে এবং আমার মনে হয় মানুষের ওইটা খুব উপকারে আসে। তো আমরা কি এরকম কিছু আশা করতে পারি আপনাদের কাছ থেকে, যে আমাদের প্রধান প্রধান ধর্ম যেগুলো আছে এগুলার যারা প্রবর্তক, মানে আমাদের সর্বশ্রেষ্ঠ মানুষ হোক বা আমাদের যীশু খ্রিস্ট হোক বা অথবা আমাদের কৃষ্ণ হোক, তাদের জীবনী সম্বন্ধে ছোটবেলা থেকে শুরু করে শেষ মৃত্যু পর্যন্ত? এটা তো করবে, করতে পারবে তারা যারা আছে কন্টেন্ট ক্রিয়েটার। আমি তো কন্টেন্ট ক্রিয়েটার না ভাই, মানে ওই ভিডিও গুলোর কন্টেন্ট ক্রিয়েটার আমি না এখন, না আমি অ্যানিমেশন ঠিক মতো পারি, মানে আমি অ্যানিমেশন পারি না বলতে গেলে, তো ওইটা তো তারা বলতে পারবে, আসিফ ভাই বলতে পারবে, আমি বলতে পারবো না আর কি, যে তাদের জীবনী। আর জীবনী তো ভাই খুব না, বিশাল বড় সিরিজ, বিশাল বড় সিরিজ, আপনি যদি জীবনী ঠিক মতো করতে চান বিশাল বড় সিরিজ হয়ে যাবে। যাই হোক, আমি তো জানি না কে আপনারা করেন, তো আপনি আমাদের আপনাদের সংসারের সঙ্গে আমি জড়িত, প্রতিদিন শুনি, সবসময় শুনি, তো আমি চিন্তা করলাম যে আপনাদের হয়তো বললে পরে যদি আপনারা হয়তো ছোট আকারে কোনো ভার্সন করতে পারেন তাহলে মানুষ হয়তো আরো উপকৃত হবে, সত্যটা জানতে পারবে। ইফ ইউ ওয়ান্ট অ্যানিমেশন, নবীর জীবনের উপর অ্যানিমেশন যদি চান, ফ্যান্টাস্টিক একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি ওইটা সার্চ করে দেখতে পারেন, NABI স্পেস ASLI, নাবি আসলি, আপনি এই এই চ্যানেলটা সার্চ করে দেখতে পারেন, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, আমি অবশ্যই করব। তো আমি এইটুকু বলার জন্য আসছিলাম, আপনাদের অনুষ্ঠান আমি সবসময় শুনি, খুব ভালো লাগে, আপনারা চালিয়ে যান, আর কিছু বলার নেই আমার। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য তাহলে, ভালো থাকেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো, শুভকামনা ভাই, ভালো থাকেন তাহলে, বাই বাই, না বাই।